As-salamu alaykum. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা পেটের ব্যথার জন্য অনেকেই অনেক সময় অনেক কষ্ট ভোগ করে থাকি। তবে আজকে হাদিসের আলোকে আপনাদের সামনে একটি দোয়া তুলে ধরব, সেটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনারা এই পেটের ব্যথার থেকে মুক্তি পাবেন। ইবনে মাজাহ, হাদিস 3522। হাদিসটি হচ্ছে, এখানে উসমান ইবনে আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেটের ব্যথা সম্পর্কে জানালেন। তিনি বলেন, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার এই দোয়াটি পড়ো, তারপর সাতবার এই দোয়াটি পড়ো। প্রথম তিনবার যে দোয়াটি পড়তে বলেছেন সেটি হলো বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ তিনবার পাঠ করবেন। এরপর সাতবার এই ছোট্ট দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে শিখে নেবেন। এই দোয়াটি উচ্চারণ আমি বলে দিচ্ছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া ওয়াহাজিরু। এর অর্থ হচ্ছে, আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করেছি তা থেকে মুক্তি চাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা এই দোয়াটি পাঠ করবেন এই নিয়মে, যে নিয়মটা আমি বলে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের পেটের ব্যথা ভালো হয়ে যাবে। তবে দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।